হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের যে নবম শ্রেণীর যারা হিন্দু ধর্মের শিক্ষার্থীরা আছো, তোমরা জানো তোমাদের যে 15 তারিখে তোমাদের হিন্দু ধর্ম পরীক্ষা হবে। তো এই হিন্দু ধর্ম পরীক্ষার যে কাজ এক আছে সে নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের যে মূল্যায়নের সকল বিষয়ের সঠিক সমাধান এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে কি, খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করতে হবে। তো আমাদের জন্য কী কী নির্দেশনা দেওয়া আছে, দেখো পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এর মধ্যে থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই, আর কিছু আমরা কী করি বিশ্লেষণ করতে হবে সেই সকল ঘটনা। আমাদের কী করতে হবে, দেখো খবরের কাগজে আমাদের বিভিন্ন শিরোনাম লিখতে হবে, এটা একটা দলগত কাজ। অর্থাৎ খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের কী করতে হবে, নমুনা ছক অনুযায়ী খবরের কাগজের লিখে তালিকা তৈরি করতে হবে। বাম দিকে থাকবে আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এবং টানে থাকবে কি বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর। তো এটা আমরা কীভাবে পূরণ করবো দেখে নেই। তো তোমরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত, সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এখানে তোমরা কী লিখবে, আমার চোখে গুরুত্বপূর্ণ খবর, এটা হচ্ছে একক কাজ, এবং বন্ধুর চোখে যেগুলো গুরুত্বপূর্ণ খবর এটা হচ্ছে দলীয় কাজ। তো আমরা দেখো এখানে 1 নম্বরে বাম দিকে কী লিখতে পারি, এখানে আমরা 1 নম্বরে বাম দিকে লিখতে পারি কি যে বিদায়ী ম্যাচে কি একাদশে থাকবেন ডি মারিয়া, আর বন্ধুর চোখে দেখা আমাদের যে গুরুত্বপূর্ণ যে শিরোনামটা আমরা কী লিখতে পারি চাইলে, দেখো এখানে আমরা লিখতে পারি যে আজকের বিপিএল ম্যাচ অর্থাৎ সিলেট স্ট্যান্ডার্স বনাম যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এগুলো আমরা লিখতে পারি। এর পরবর্তী আমাদের কাজটা কী আছে, দেখো পরবর্তী কাজটা হচ্ছে আমাদের যে ইংল্যান্ডের বিপক্ষে যে টেস্ট সিরিজ, আজকের বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, অর্থাৎ এটা আমাদের হতে পারে কি 2 নম্বরটা। এরপরে দেখো আপনাদের বন্ধু কী বলতে পারে, নেইমারের চোট অর্থাৎ পিএসজির জন্য বড় ধাক্কা। এরপরে 3 নম্বরে আমরা কী লিখতে পারি, দেখো 3 নম্বরে লিখতে পারি বিশ্বকাপে যোগ্যতার নাম লিখলো আর্জেন্টিনা। এরপরে আমরা ধরো পরবর্তী অংশে তোমাদের যে বন্ধুর একটা এখানে লিখে দিতে পারো যে মঙ্গল গ্রহের যে নতুন তথ্য উন্মোচন, এটা তুমি যে এখানে লিখে দিবে সুন্দর করে, যে তোমাদের এখানে যে ছকটা আছে এখানে তুমি লিখে দিতে পারো যে তোমার যেটা ডান দিকে যে মঙ্গল গ্রহে নতুন কিছু উন্মোচন করা হয়েছে। তো এরপরে তোমার যে পরবর্তী তুমি কী লিখতে পারো, দেখো 4 নম্বরে লিখবে যে বাংলাদেশের ক্রিকেটে নতুন কোচের সন্ধান পাওয়া গেল, এটা তুমি লিখতে পারো। এরপরে দেখো কি আছে, মার্কিন অর্থনীতিতে মন্দার আশঙ্কা, শেয়ার বাজারে ধস। এরপরে তুমি 5 নম্বরে তুমি কী লিখবে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, শস্য পণ্য রপ্তানি বন্ধের হুমকি রাশিয়ার। এরপরে তোমার যে বন্ধু আছে, তোমার যে বন্ধুটা কী লিখবে, দেখো তোমার বন্ধু লিখবে 5 নম্বরে যে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এবং জ্বালানি তেলের দাম যে তোমার যে 70% বাড়লো। এরপরে দেখো তোমার কী আছে যে পরবর্তীতে তুমি 6 নম্বরে কী লিখবে, 6 নম্বরে লিখতে পারবে হামলার পর প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্পকে যে প্রকাশ্য সমর্থন দিলেন ইলন মাস্ক। এবং তোমার যে এখানে যে তোমার ছিল 6 নম্বরে বন্ধুটা কী লিখতে পারো, অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে দেশ প্রধানমন্ত্রী। এরপরে তুমি আরও কী বলতে পারো যে পদ্মা সেতুতে আজ প্রতিবাদের ভাষা, এটা কে বলছে, পানি সম্পদ মন্ত্রী। এরপরে তোমার এখানে বন্ধুর এখানে তুমি লিখতে পারো কি যে ঈদের ছুটি শেষে সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে, এটা তুমি লিখতে পারো এখানে যে 7 নম্বরে। তো এভাবে মূলত তোমার যে কাজ একটা ছিল, কাজ একটা তোমার শেষ করতে হবে যে বিভিন্ন সংবাদের শিরোনাম। তো কিছুক্ষণ পরেই আমরা কী করবো তোমাদের বাকি কাজগুলো দেওয়ার চেষ্টা করবো। তাই এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখো, তাহলে যখনই ভিডিও ছাড়া হবে তোমার একটা নোটিফিকেশন পেয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।